বিসমিল্লাহিররাহমানিরাহিম। জিনিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা ইয়াসমিন, তোমাদের এখন থেকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন সাবজেক্টটি পড়াবো। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে শুরু করব। আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন। প্রথমে আসা হচ্ছে আমাদের উৎপাদন কি। উৎপাদন কি, উৎপাদন শব্দটি থেকে বুঝতে পারি হচ্ছে উৎপাদন হচ্ছে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা। তার মানে আমরা যখন আমাদের উপকরণ যা রয়েছে প্রয়োজনীয় উপকরণ সমূহ ব্যবহার করে বিক্রয়ের উদ্দেশ্যে দ্রব্য বা সেবা তৈরি করছি তাকে আমরা উৎপাদন বলছি। আবার অন্যভাবে আমরা বলতে পারি উৎপাদন হচ্ছে একটি সামগ্রিক প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি চূড়ান্ত দ্রব্য বা সেবা তৈরি করে থাকে। উৎপাদনের উপকরণগুলো কাজে লাগিয়ে যেমন আমরা বলতে পারি তুলা থেকে সুতা, আবার সুতা থেকে কাপড়, এই যে নতুন নতুন উপযোগ সৃষ্টি করা হচ্ছে এই উপকরণগুলো ব্যবহার করে, তার ফলে কি হচ্ছে কোন একটা পণ্যের উৎপাদন হচ্ছে। আর এই অন্যভাবে আমরা বলতে পারি যে উৎপাদনের উপকরণ সমূহ কাজে লাগিয়ে তুলা থেকে সুতা বা সুতা থেকে কাপড় তৈরি করা হয়, আবার পাট দিয়ে চটের বস্তা তৈরি করা হয় বা কার্পেট তৈরি করা হয়, আবার দেখা যাচ্ছে ডাক্তার সেবাদান করছে, উকিল আইনগত পরামর্শ দিচ্ছে ইত্যাদি কাজের মাধ্যমে কি হচ্ছে আমাদের উৎপাদনের উপযোগ সৃষ্টি হচ্ছে। তো তাহলে আমরা কি বলতে পারি যে প্রয়োজনীয় উপকরণ সমূহ ব্যবহার করে আমরা আমাদের বিক্রয়ের উদ্দেশ্যে দ্রব্য সেবা তৈরি করা হলে তাকে আমরা উৎপাদন বলছি। এই উৎপাদনের মাধ্যমে আমাদের কিছু বিষয় আমরা জানতে পারি, সেটা কিভাবে কি হচ্ছে উৎপাদনের মাধ্যমে পণ্য বা দ্রব্য তৈরি করতে পারছি, পাশাপাশি আমরা আমাদের উপযোগ সৃষ্টি করতে পারছি, এর মাধ্যমে শিল্প উন্নয়নের গতিও ত্বরান্বিত হয়। তাছাড়াও এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীলতা আসে এবং জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে থাকে। এই ছিল হচ্ছে আমাদের উৎপাদন। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন আসে হচ্ছে উৎপাদনের বিভিন্ন প্রকার উপযোগ। বিভিন্ন প্রকার উপযোগের ক্ষেত্রে প্রথমে আমরা আলোচনা করি হচ্ছে উপযোগ। উপযোগ হলো মানুষের অভাব মেটার ক্ষমতা, অর্থাৎ মানুষের অভাবে সন্তুষ্টি বিধানে সক্ষম পণ্য, এমন কতগুলো গুণাবলী হচ্ছে আমাদের উপযোগ। তো উপযোগকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। প্রথম বা আমাদের পাঁচটি উপযোগ রয়েছে। প্রথম উপযোগ রয়েছে হচ্ছে আমাদের রূপগত উপযোগ। রূপগত উপযোগে কাকে বলে সংজ্ঞা যদি আমরা বলে থাকি সেক্ষেত্রে বলতে হয় হচ্ছে যে দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে আমরা রূপগত উপযোগ বলি। অন্যভাবে আমরা যদি বলি রূপগত উপযোগ হলো কোনো পণ্যের ওই সামর্থ্য যা তার আকার আকৃতির মাধ্যমে ক্রেতাদের সমস্যা সমাধান করে থাকে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে একটি পণ্যের ব্যবহার উপযোগিতা করা হয়। উৎপাদন সে তার রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। আমরা যদি উদাহরণ দেই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কাঠ চেরাই করে আসবাবপত্র তৈরি করা হলে তাকে আমরা রূপগত উপযোগ বলে থাকি। আবার দেখা যাচ্ছে যে আলু থেকে চিপস তৈরি করা হচ্ছে, সেটাও হচ্ছে আমাদের রূপগত উপযোগ। তার মানে কি আমরা এখানে আমাদের দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করছি। এরপরে দ্বিতীয় নম্বরে আসতেছে হচ্ছে আমাদের স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ বলতে আমরা এখানে বুঝে থাকি কোনো দ্রব্য এক জায়গা হতে অন্য জায়গায় স্থানান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে স্থানগত উপযোগ বলে। তার মানে এটা করা হচ্ছে কিভাবে, স্থানগত উপযোগ পরিবহনের মাধ্যমে হচ্ছে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে। যেমন আমরা উদাহরণ যদি দিই, রাজশাহীর উৎপাদিত আম ঢাকায় এনে স্থানান্তর করা হচ্ছে বা ঢাকায় এনে বিক্রি করা হচ্ছে, এই যে স্থানান্তর করার মাধ্যমে বিক্রয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে এটাই হচ্ছে আমাদের স্থানগত উপযোগ।
এরপরে রয়েছে হচ্ছে আমাদের সময়গত উপযোগ। সময়গত উপযোগ বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে কোন দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে আমরা সময়গত উপযোগ বলি। তার মানে এক মৌসুমে উৎপাদিত পণ্য দ্রব্য, যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি পেঁয়াজ, আলু, রসুন, টমেটো, এটা কি আমাদের শীত সিজনে বা শীত মৌসুমের ফসল, তো এটা শীতের মধ্যে আমরা উৎপাদন করছি, তার পরবর্তীতে সারা বছর সংরক্ষণের মাধ্যমে আমরা সারা বছর সেটা ব্যবহার করছি। এই যে এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হচ্ছে তাকে আমরা সময়গত উপযোগ বলে থাকি। এটা মূলত করা হয় হিমাগারের মাধ্যমে অথবা পণ্য সংরক্ষণের ফলে এই স্থানগত উপযোগটা সৃষ্টি করা হয়। তারপরে আসা যাক হচ্ছে আমাদের স্বত্বগত উপযোগ, এটাকে আবার মালিকানা উপযোগও বলা হয়ে থাকে। আর স্বত্বগত উপযোগ বলতে বোঝায় হচ্ছে কোনো দ্রব্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে আমরা স্বত্বগত উপযোগ বলে থাকি। দ্রব্যের ক্রয় বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগের সৃষ্টি হয়, আর ক্রয় বিক্রয় প্রক্রিয়া মূলত সমগ্র উৎপাদন ব্যবস্থাপনাকে আমাদের সচল রাখে। আমরা যদি উদাহরণ দিই তাহলে বলতে পারি একটি দোকান থেকে 10 টাকা দিয়ে একটি কলম কেনা হলো, এই ক্রয় বিক্রয়ের ফলেই দেখা যাচ্ছে আমাদের স্বত্বগত উপযোগ হচ্ছে, কারণ ক্রয় বিক্রয়ের ফলে আমাদের মালিকানাটাও পরিবর্তন হচ্ছে। তারপরে আসতেছে হচ্ছে আমাদের সেবাগত উপযোগ, সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে আমরা সেবাগত উপযোগ বলে থাকি। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক প্রত্যেকের পেশার কাজের মাধ্যমে তারা কি করে সেবা প্রদান করে থাকে বা সেবাগত উপযোগ সৃষ্টি করে থাকে। একটি উৎপাদন প্রতিষ্ঠান সচল ও গতিশীল রাখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেবাগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়ে থাকে। তো তাহলে আমরা কি উপরের আলোচনার মাধ্যমে আমাদের 5টি উপযোগ রূপ সম্পর্কে জানতে পাচ্ছি, এর মাধ্যমে পণ্যের ব্যবহার এবং উপযোগিতা যে বৃদ্ধি পাচ্ছে সেটাও আমরা জানতে পারলাম। আজকে এ পর্যন্তই, তোমরা অবশ্যই কোশ্চেন দেখে নেবে এবং পড়বে বাসায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।